নমস্কার বন্ধুরা লাই মোড়তে আমি নিয়ে এলাম গাজরের হালুয়া এটা আমি মায়ের হেল্প নিয়ে নিজেই বানিয়েছি তারা শুরু করা যাক গাজরের হালুয়া আমি প্রথমে 300 গ্রাম চিনি নিয়েছি এটা আপনারা আপনাদের মতো করে নেবেন আর 5 থেকে 6টা এলাচ দানা নিয়েছি এবার আমি চিনি আর এলাচ মিক্সারে পেস্ট করে নেব দেখুন পেস্টটা আমার মিহি হয়েছে আর এলাচের দানাগুলো সেরকম দেখা যাচ্ছে না এটা আমি একদিকে ছড়িয়ে লাগবো আমি 500 গ্রাম গাজর নিয়েছি এগুলো আমি ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি গাজরগুলো গ্রেট করার পর কিন্তু আর ধোয়া যাবে না তাহলে গাজরের হালুয়াটা ভালো হবে না এবার আমি 500 গ্রাম দুধ নিয়েছি আর এক বাটি বাড়িতে বানানো ঘি নিয়েছি এবার কিছুটা ঘি আর 10-15টা কিশমিশ 10-15টা কাজু আর 5-6টা লবঙ্গ নিয়েছি ও হে একটা কথা বলতে আপনাদের ভুলে গেলাম আপনারা ক্ষীরের বর্ডারে খোয়াকি কিংবা মিল্কেকও ব্যবহার করতে পারেন মা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে বেশ কিছুটা ঘি আমি কড়াইতে ঢেলে দিলাম ঘিটা হালকা গরম হতে দেব ঘিটা গরম হয়ে গেছে এবার আমি গাজরগুলো দিয়ে দেব এবার আমি ঘিয়ের সাথে গাজরগুলো ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি নাড়তে থাকবো এটা আমি মিডিয়াম ফ্লেমে ভাজছি এবার আমি 1 চিমটে নুন দিলাম সেটা আবার আমি গাজরের সাথে মিক্স করে নেব আর শিশু দিবস আমি আজকে বাড়িতে এটা বানিয়েছি এটা অবশ্যই বাড়িতে বানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার জন্য লাইক সাবস্ক্রাইব করে রইলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো একটা জায়গায় তুলে লাগবো এবার আমি ওই কড়াইতে দুধ ঢেলে দেব গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেই দুধটা আমি কন্টিনিউ নাড়তে থাকব দুধটা কিছুক্ষণ ফোটার পর আমি পেস্ট করে রাখা চিনিটা দিয়ে দেব চিনির পেস্টটা আমি এবার দুধের সাথে মিশিয়ে নেব দেখুন দুধটা ঘন হয়ে গেছে এবার আমি ভেজে রাখা গাজরগুলো দিয়ে দেব সামনে ভাইপোটা আছে এটা আপনারা বানাবেন এবার আমি দুধের সাথে গাজরটা ভালো করে মিক্স করব আমি এবার 5-6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি 5 মিনিট পর আমি ফিরে এলাম দেখুন দুধটা কমে এসেছে আমি লবঙ্গগুলো আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ নেড়ে আমি আবার ঢাকা দিয়ে দেব আমি
তুমি ঢাকনাটা দিয়ে এটা আমি আমার লো ফ্লেমে করে দেব। দশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখুন গাজরটা সেদ্ধ হয়ে গেছে আর দুধটা শুকিয়ে গেছে। এবার আমি কিশমিশগুলো দিয়ে দেব। আর কাজুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এটা একেবারে শুকনো ঝরঝরে হয়ে গেছে আর খুব দেখতেও সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটেকে ঢেলে রাখবো। সমানভাবে লাগিয়ে দেব। কিছু আমনকে আমি কুচো করে এর উপর ছড়িয়ে দিচ্ছি। এটা আমার একেবারে রেডি। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, শুভ দীপাবলি।